আমার তো হিলে হয়ে গেল, এবার তোমারও তো কিছু হেল্প করতে হবে। এই সব ডুপ্লিকেট জামা, ডুপ্লিকেট সানগ্লাস, একটা অরিজিনাল কিছু কেন ব্র্যান্ড কি করবে? আমি তোমার টাকার দরকার, তো আমি উপায় বলে দিচ্ছি। ইউ ক্যান ইউজ ওয়ান এক্স বেটটা, ওই ওয়েবসাইটে গেলে ওখানে বিভিন্ন ধরনের গেম খেলে তুমি প্রচুর টাকা জিততে পারো। আর শোনো, আমার কোড সাহা কোডটা যদি ইউজ করো তুমি, সেখানে স্পেশালস অনেক অফার্স আছে, কমেন্টের লিঙ্কে আমি দিয়ে রেখেছি, তো ফার্স্ট কমেন্টে আছে, তোমরা প্লিজ ডাউনলোড করো আর তোমরাও করে নিও। বাবা, এবার বড়লোক হয়ে গেছে আমরা দুজনেই, আর কোনো চিন্তা নেই, লেটস স্টার্ট দ্য শো। সো সেট দেখে বুঝতেই পারছ, হ্যাঁ আবার আমার প্রিয় শো টক, আহ টক এর একটা নতুন এপিসোডে আমরা চলে এসেছি। এবং আজকে আমার সাথে যে গেস্ট আছে সে বলতে গেলে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বিগেস্ট সুপারস্টার এবং আমার খুব কাছের। আর কতটা কাছের সেটা বলেই দেবো একটু পরে। সো পরিচয় করার কোনো দরকারই নেই, আমার খুব ক্লোজ দ্য ওয়ান অ্যান্ড অনলি তৌহিদা আফ্রিদি। কেমন আছো? চোস, তোমার ইন্ট্রোডাকশনটা বেশি চোস ছিল, থ্যাংক ইউ, এত সুন্দর অন্ত, এত ভালোভাবে আমাকে মানুষটা। আমার মধ্যে খুব জোশ আছে, আমি দেখাবো তোমাকে আমার জোশটা, সেটা আজকে সবে শুরু হলো। আচ্ছা, প্রথমে আগে বলে দিচ্ছি যে সেটা হচ্ছে তুমি বাংলাদেশে মানে টু মাচ পপুলার বলতে গেলে, মানে এখন নাম্বার ওয়ান ইউটিউবার, মানে সব থেকে ক্রেজ যদি কারো থাকে ডেফিনেটলি ইটস ইউ। তাছাড়াও তুমি এত ধরনের মিউজিক ভিডিও বলো, সমস্ত ব্লগ বলো, ইন্টারন্যাশনাল, এবং তোমার ফ্যামিলি হিস্ট্রিতেও সবাই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তোমরা বলতে গেলে ভিআইপি পার্সন, ঠিক আছে? এত বড় কিছু করার পর তুমি যখন ভাবতে পেরেছো তুমি আমার সাথে দেখা করতে পারবে, মানে আমার মতো দ্য ওয়ান অ্যান্ড অনলি স্যান্ডউইচার শোতে ইনভাইট করবো, স্বপ্নেও ভেবেছিলে তুমি? সেটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কখনো স্বপ্নে ভেবেছিলে যে তোমার পাশে এসে আমি বসবো? প্রশ্নটা আমি করলাম। আজকে 3 বছর ধরে তুমি বলতেছো একটা কোলাব করবে, একটা কোলাব করবে, সে সবগুলো স্কিন জট আছে। তুমি তো সেই ফোন কবে কবে রাগ করতেছি, আমি আর আসবো না, আমি তোমাকে বলছি, রিকোয়েস্ট করলাম, এগুলো কবে বলেছি আমি মনে পড়ছে না তো? মনে পড়ে না না, আমি আসলে গাইস অনেক অনার্ড যে আমি বলবো একটা কথা, অফকোর্স আমি কলকাতার 5-6 জন ইউটিউবারদের মধ্যে একজন, স্যান্ডি শাহ, যে পুরো বাংলা ভাষাটাকে প্রমোট করছে। সো আশা করি সে যেভাবে, আসলে সবাই হয়তো বা অন্যভাবে নেন ওকে, বাট আমি খুব ভালো লাগে ওকে, বিকজ ও মনের মধ্যে কোনো প্যাচ গোজ বা কোনো প্রবলেম নাই, ও খুব যাকে ভালোবাসে একদম মন দিয়ে ভালোবাসে, সেই জিনিসটা খুব ভালো ওর মধ্যে। ওর সাথে আমি আজকে 3 বছর আমি চিনি, আমি ওর সাথে ফার্স্ট আমার পরিচয়টা হয় রোস্টিং দিয়ে। সো যখন আমি ওকে রোস্টিং করি, ও আমাকে ফেসবুকে আমাদের সাথে কথা এনে, আমি প্রথম কথাটাও আমাকে থ্যাংক ইউ বলছিলাম, আই ওয়াজ লাইক 3 বছর আগে তখন রোস্টিং অত হিট ছিল না, থ্যাংক ইউ বলছে বলে কেন, আমি কেন থ্যাংক ইউ কেন, আমি হয়তো ইগোতে বলতেছে বা একটু স্টাইল নিয়ে বলতেছে থ্যাংক ইউ হ্যান, কিন্তু না, সে বলছে আমাকে বাংলাদেশের মানুষ তোমার কারণে চিনছে, থ্যাংক ইউ। আমি এইটা বলেছিলাম, আমি তো ভাবলাম তুমি আমায় থ্যাংক ইউ বলেছো যে তুমি একটা এত কন্টেন্ট দিয়েছো, তোমাকে রোস্ট করার পরে আমার চ্যানেল হিট হলো, এটা তুমি বলেছিলে তো আমাকে, ওই রোস্টটা তো এখন আর নাই। হ্যাঁ কেন, আমি আমার বন্ধুর জন্য, ভালো একটা বন্ধু আমার, ওর জন্য আমি আমার রোস্টটা ওই চ্যানেল থেকে সরিয়ে ফেলো। আমার কে শুরু কোলাপ করার পর থেকে কিরণ বলো শুরু করো সবাই কাঁদে। What a joke! What a joke! আজকে দিন সেরা জোক আমার লাইফে। আমার শোতে আসার পরেই সব ওর সব কিছু দাঁড়ালো। তোমার শো? হ্যাঁ, তারপরে এবার শো শো আর শো 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 আচ্ছা আচ্ছা শোনো, আসবো আমরা সব কিছু, তোমার তো খুব বাচ্চা ছেলে। আচ্ছা, তোমার একটা প্রশ্ন আছে তোমার দর্শকদের প্রতি, যে আজকে তোমার, আমি বলছি সেটা হচ্ছে সিরিয়াস টপিক একটু হালকা যাচ্ছে, তোমার একটা হিউজ অডিয়েন্স বেস আছে, বাট কোথাও না কোথাও মাই টিভি, মানে তোমার বাবার বা অনেক লাইভে ভিডিও, ইউ আর ভেরি রিচ, তুমি নিজেও বলেছো, সো মাই টিভি সাপোর্ট যদি না থাকতো বা তুমি যদি মাই টিভি যে কোম্পানি আছে তার ছেলে না হতে, তাহলে কি তুমি আজকে এই এত বড় সাকসেসফুল জায়গায় বা এই জায়গায় তুমি পৌঁছাতে পারতে? দেখো, মহান আল্লাহ তাআলার হাত থাকে প্রত্যেকটা কিছু হওয়ার। আজকে তোমার সাথে আমার এই শোতে আসার একটা রিজন আছে, প্রত্যেকটা একটা রিজনের কারণেই হয় লাইফের প্রত্যেকটা কিছু। একটা মানুষের যদি কোনো খারাপ কিছু হয় সেটার পিছনে একটু ঘুরে দেখবা সেই খারাপটা হয়েছে ভালোর জন্য। সো আমি মনে করি মাই টিভি বলো বা যা, মানুষকে এটা রিজন দিয়ে হতে হয়, অফকোর্স এটা একটা রিজন থাকে, অ্যান্ড ইউ নিড ট্যালেন্ট ডেফিনেটলি। সো আমার, আমি মনে করি যে ব্লগিং যে জিনিসটা এটা বাংলাদেশে ছিল না, সো বাংলাদেশকে অ্যাজ আ ব্লগার হিসাবে আমি রিপ্রেজেন্ট করতে পারছি বিভিন্ন জায়গায়, সো এটা আমার জন্য অনেক কিছু। আমি বিভিন্ন দেশে বাইরে যাচ্ছি বা আমি আমার আমার দেশকে সারা বিশ্বের মানুষের রিপ্রেজেন্ট করতে পারছি, ব্লগিং করতেছি, একটু ইউনিক স্টাইল দিয়ে আমি বাংলাদেশে এন্ট্রি করছি। সো অফকোর্স যদি মাই টিভি, বাবার সাপোর্ট তো অনেক বড় সাপোর্ট, বাবার টাকা পয়সার সাপোর্টের কথা বলছি না, বাবার মেন্টালিটির সাপোর্ট। বাবা প্রত্যেকদিন রাত্রেবেলা আমাকে বুঝায় যে কোনটা করা উচিত বা কোনটা করা উচিত না, সবাই আমি জানি না, আমার অনেকে না জানে এই ব্যাপারটা, সরি অনেকে হয়তো না জানে ব্যাপারটা, সেটা হচ্ছে আমার বাবা কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও মনিটর করে একদম দেখে কোনটা কোন কথা ঠিক হয়েছে বা না হয়েছে, এবং আমার একটা ভুল যদি হয় পাপা আমাকে
মেরে ফেলে। পারলে বলে যে তুমি কেন কথা বলে না বাবা, চার পাঁচ দিন আমার সাথে কে রাগ হয়ে থাকে, দেখো আফতিয়া তোমার ছেলে এইসব কথাবার্তা বলে, কথা বলার সেন্স নেই। আমার লাস্ট একটা ইন্টারভিউ নাম নেবো না, ইন্টারভিউতে আমি উল্টাফুল্টা কথা বলছি দেখে পাপা আমার সাথে সাত দিন কথা বলেনি। সো অফকোর্স বাবার সেই জায়গাটাও ধরে রাখতে, বিকজ এখন একটা অপরাধ যদি আমি করি সম্পূর্ণ দুষ্টাপ্রবাহ আমার বাবা, কারণ আমি তার সন্তান। তো ওই চিন্তা করে অফকোর্স বাবার সাপোর্ট হচ্ছে মেন্টালিটি সাপোর্ট একটা ছেলের জন্য, একটা ছেলে বা মেয়ে যে কেউ হোক তার বাবা মার যদি সাপোর্ট থাকে, আমি মনে করি পৃথিবীর কোনো কিছুতে তাকে আটকে রাখতে পারবে না। একটা বা যদি তার বাবা মা সাপোর্ট করে যে হ্যাঁ তুমি যা করছো ভালো করছো, আমি আছি তোমার সাথে, আরও ইন্সপায়ার করে, আমার বাবা মার লাইফে সবচেয়ে বড় ইন্সপিরেশন। সো আজকে সে ইন্সপায়ার করার কারণে কিন্তু আজকে আমার 3 মিলিয়ন, আজকে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে আমার, এবং আমি আজ পর্যন্ত তার কাছে থ্যাংক ইউ পাইনি। এবং পাপার একটা অ্যান্সার আমার কাছে খুব ভালো লাগছে, আমি বাবাকে একদিন রাত্রে বলে দিচ্ছি বাবা তুমি একটাবার থ্যাংক ইউ বলে তোমার কি আসে, ইয়েস খুব সুন্দর একটা অ্যান্সার, থ্যাংক ইউ বলে তো তোমার সব শেষ হয়ে যাবে। আসলে এটা আমি অনেকবার বলছি, কলকাতা অ্যামেজিং একটা সিটি, আর এখানে আসলে মনে হয় না যে আমি আমার দেশ ছেড়ে আসছি, আমি মনে হয় আমার দেশে আসছি, বাংলাদেশ আর কলকাতার মধ্যে আমি ওরকম। এখন তো এটা তোমার শ্বশুর দেশ হয়ে গেছে। কেন শ্বশুরের কেন? তুমি আমার যে প্রাক্তন স্বামী কিরণ, প্রাক্তন মানে কি আমার সাথে বিয়ের ভিডিওটা দেখো নি, আমি দেখা সুযোগ কেন আমি করবো, আজকে দেখবো তোমার স্বামী ছিল কিরণ। কিরণ ভাই এটা কি ভাই, তোর এটা কি শুনি রে ভাই? আরে তা ও তোমার জন্যই তো ওকে ডিভোর্স দিলাম আমি, কমপ্লিট করতে তাও বলে আমার জন্য কিরণকে ডিভোর্স দিছো, কারণ ও ঠিক আমাকে অতটা মানে স্যাটিসফাই করতে পারছিল না, মানে কমপ্লিট করতে দাও লোকে বাবা আসি আমি কি করব ভাই। আরে ভিডিওর জন্য ভিডিও কোয়ালিটিটা মানে এত কম দিচ্ছে আমি স্যাটিসফাই হতে পারছি না, একটু বেশি বেশি দেবে বেশি বেশি হাসবো সেই জন্যই বলছিলাম। তো ওর সাথে একটা কোলাবরেশন করেছিল, তো তোমার কিছু দর্শকের প্রশ্ন আছে যে ওর সাথে যে তুমি কোলাবটা করেছিলে তোমার চ্যানেলে করেছো, সেটা কি ইন্ডিয়ার অডিয়েন্সগুলোকে টানবার জন্য? যদি কোলাব হতো তাহলে তো ওর চ্যানেলেও তোমার ভিডিওটা থাকতো, এটা কিছু দর্শকের প্রশ্ন আছে তোমার প্রতি। আমি একটা কথা বলবো, আমি কিরণ হচ্ছে আমার খুব ভালো একটা বন্ধু, আর বন্ধু বলো বলো শুনছি এখন হতবা বের হয়ে গেছে, তো আপনারা এখন লিঙ্কে যে ক্লিক করেন। আমি একটু বলি, তো কিরণের সাথে যখন আমার দেখা হচ্ছে নর্মালি আমি ওয়ে ব্লগ করছি আমার ফ্রেন্ড, আর যদি আমার কিন্তু ওর সাথে কোলাব করা বা তাহলে ওর চ্যানেলও কিন্তু থাকতো। আর অফকোর্স উই আর আমরা দুই দেশকে রিপ্রেজেন্ট করতেছি, আমরা চেষ্টা করি দুই দেশের সম্পর্ক জানি ভালো হয়, মানে অ্যাজ এ আমাদের অডিয়েন্স থেকে কলকাতার অডিয়েন্স ও ইন্ডিয়ার অডিয়েন্স, এখানে অডিয়েন্স টানা নেওয়া নিয়ে কিছু না, আমাদের তোমরা যেমন বাংলা কন্টেন্ট দেখতে ভালো লাগে তোমাদের বাংলাদেশি কন্টেন্ট, আমাদের কলকাতার কন্টেন্ট দেখতে ভালো লাগে। সো ব্যাপারটা ওরকমই যে আমরা দুজন সব দুজনকে হেল্প করছি। অ্যান্ড আরেকটা জিনিস, আমি কখনো ওই ইন্টেনশন ছিল না আমি ওর থেকে দর্শক নিব না, আর আমি তোমার ব্যাপারে এই প্রশ্ন যারা যারা করছে আমি নিজে তাদের হয়ে অ্যান্সার দিচ্ছি, ও কিন্তু সেই রকমই না, কারণ ও তাহলে আমার চ্যানেলে এসে ইন্টারভিউটা বা আমার সাথে কোলাব করতো না, কারণ আমি মনে করি যে যাই হোক ফ্রেন্ডশিপ তুমি আমাকে যখনই যেভাবেই কথা বলছো খুবই জেন্টলি অ্যাজ এ হিউম্যান বিং খুবই একজন ভালো মানুষ, সেই জন্যই তোমাকে চুজ করেছি, সেগুলো পরে আসছি আর কি, তা কিন্তু তাও অ্যাজ এ হিউম্যান বিং সত্যি খুবই ভালো যারা যারা দেখছে ওপরে। না তবে আমি এটা বলবো আমি কিরণের সাথে করার পর অনেক হিট হয়ে গেছি, আমি মনে করি আমি আমার আজকের পর থেকে তো অনেক লাক উঠবে, তুমি দশ দশ অ্যান্ডি শার সাথে করেছো। আচ্ছা তোমার আর একটা প্রশ্ন, কলকাতা ইউটিউবারদের তুমি দেখো নিশ্চয়ই ভিডিও, হ্যাঁ তো এমন তিনজন বা চারজনের নাম বলো যাচ্ছে না তোমার সাবস্ক্রাইব আছে, কিরণ স্যান্ডি আর হচ্ছে ঠিক আছে আমার নাম তো বলেছো সেটাতেই আমি হ্যাপি। না আমি আমি আসলে তুমি কিরণ আর আরেকজনের একটা মেয়ে আছে খুব ভালো করতেছে ওয়ান্ডার মুন্না, হ্যাঁ হ্যাঁ ও, আরও আরেকটা একটা ছেলে আছে আমি দেখি ব্লগিং করে, আমি দেখি ও খুব ভালো করে, ওর নিজের লেজি বং দীপ্ত আমি ঠিক নামটা আমি ফুড ব্লগিং করে না না
নর্মাল ভাবে ওর অত সাবস্ক্রাইবার নাই, বাট ও খুব ভালো করে এবং ও আমি আমি ওকে একটা হিন দিই, ও আমার মিউজিকটা ইউজ করে ওর ব্লগে, আমি দেখি ওর ব্লগটা দেখি, না না ও আমার ওই যে মিউজিক্যালি সং এর মিউজিকটা ইউজ করে, ছেলে খুব ভালো ছেলে, অনেক ভালো করে। তুমি আমারটাও ইউজ করতে পারো কি মিউজিক? আচ্ছা তোমার মিউজিক আছে? হ্যাঁ, ইফ দিবা ইউ ক্যান টেক ইট ইফ ইউ ওয়ান্ট। সো লাস্টে বলতে চাই যে একটাই কথা, আমাদের পরবর্তী রাউন্ড শুরু করার আগে যাকে রোস্ট করেছো এতদিন ধরে, সেই পথ পসাই ছিলে তোমাদের ভাষায়, সেই পসানোর পর আবার তার সাথে আইলা, সেটা তোমার কেমন লাগলো? প্রথম আমি বন্ধুত্বতে খুব বিলিভ করি, ফ্রেন্ডশিপে, আর ফ্রেন্ডশিপের জন্য আমি যে কোনো কিছু করতে পারি অফকোর্স। তো আমার খুব ভালো একটা বন্ধু, খুব ভালো ফ্রেন্ড, আর ইনশাল্লাহ ও যেভাবে আমার, ও অনেকে জানে না যে ও আমার বিপদ আপদ সব কিছু সময় থাকে, আমার হেল্প করে, অনেক হেল্প করে, অনেক জায়গায় হেল্প করছে। আমি এটা এখন বলতেছি না, আমি এক সময় যেদিন বলার সময় আমি ঠিকই বলবো, অনেক বড় বড় জায়গায় ওগুলো বলো না প্লিজ, এই সময় ক্যামেরার সামনে কথা বলো প্লিজ, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আমার আম্মুর ফোন ধরা যাবে? হ্যাঁ শাশুড়িমার ফোন ধরো। হ্যাঁ আম্মু তুই বলো না, আমাকে মোবাইল হিসেবে নেবে কিনা। হ্যাঁ আমার সামনে ওই যে একটা একটা ই আছে না, একটা ভিডিও দেখছো যে কাদা 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 একজন করতো যে, ও আমার সামনে এখন, ও আমার বউ হইতে চাই। বলছি শোনো না, তোমাকে আমার বোম্বাই হিসাবে নেবে আমো, ক্যামেরার সামনে তুমি কি ওকে বোম্বাই হিসাবে নিবা? একবার হ্যাঁ বলো প্লিজ, প্লিজ হ্যাঁ বলো, একবার হ্যাঁ বলো, হাই হাই, একবার হ্যাঁ বলো প্লিজ। এটা কি? এটা আমাদের একটা বাসায় আমরা উঠাইছি আর কি। থ্যাংক ইউ, আচ্ছা বাই। তো অ্যাকসেপ্ট করে নিচ্ছে আমাদের বিয়ে, নিকা ফাইনাল, কবুল হ্যাঁ কবুল হ্যাঁ কবুল হ্যাঁ। না আম্মু আমি কখন বলছি, আম্মু বলে দিয়েছে, বলে দিয়েছে, এরকম করে একটা হাসি দিয়ে দিয়েছে, দ্যাট মিন্স আমি আজকে থেকে অফিশিয়ালি তোমার বাংলাদেশের, নো 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 নো, অফিশিয়ালি না না না, কবুল হ্যাঁ কবুল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, না 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 আর হবে না, আসো নিজে জোর করে বিয়ে করতেছে, আমি তো করতে চাই না, তোমার জন্য নীরব বসে রয়েছে বিয়ে করার জন্য, নীরব আছে তোমার জন্য, নীরব নীরবে থাকে, ওর সরব হয় না, তোমার তো বেশ সরব আছে, তাই জন্য মানে তোমার ফুর্তি আছে, তাই জন্য আমি তোমার কাছে চাইছি। এই ভিডিওটা কি তুমি আমার মাকে দেখাবে? আমি তোমাকে 10টা জিকের প্রশ্ন করব, এবং যদি তুমি এখানে জিততে পারো, 10টার মধ্যে 6 হচ্ছে আমার নাম্বার, তুমি জানো, আর যদি না পারো তাহলেও রয়েছে একটা আরো বেশি উপহার, সেটা হচ্ছে কি বলতো, চুমা। কি চুমো? চুমা তারপরে দেখো সব গেস্টরা কি করে বলতে ইচ্ছা করে হারে আমার চুমুটা খাওয়ানো, তুমি প্লিজ সেটা করো না। আমার প্রথম প্রশ্ন, বাংলাদেশের প্রধানমন্ত্রী কে? শেখ হাসিনা। সঠিক উত্তর। বাংলাদেশ আমার হার্টবিট জেনুইনলি বাড়তেছে জানো, লিটারালি আমার হার্টবিট বাড়তেছে। বাংলাদেশের জাতীয় পাখি কি? দোয়েল। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। নো 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 নো, ইচ্ছা করে করে এরকম না। আচ্ছা এইটা সোজা, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান, সবাই জানে, এটা সবাই জানে। ঠিক আছে, তো এবার শুরু আসছে বলছি, ফিরে আসছি বাংলায়, পশ্চিমবঙ্গে। কেন এটা এটা কেমন? তুমি তোমার দেশকে জানো, 4টে সঠিক উত্তর, 6টা তো এবার আমাদের দেশের প্রশ্ন হবে, আমাদের দেশকে কতটা জানো, এবং আমি শিওরিটি দিয়ে বলছি তুমি পারবে, মানে পারবে, এত সোজা প্রশ্ন করেছি। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে?
আমি দাঁড়াও প্রথম প্রধানমন্ত্রীকে এখান থেকে সরাও এর ভাতারকে সরাও না ভাতার ওখানেই থাকবে আমি ভাতার দিকে তাকিয়ে থাকবো পরবর্তী প্রশ্ন আমার পশ্চিমবঙ্গের আরে পশ্চিমবঙ্গের আমি কিচ্ছু জানলে না রাজধানী কি এটা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা নয় পশ্চিমবঙ্গ মানে এটা আমার এটা বুঝো পশ্চিমবঙ্গটা আমার একটু সাইড করে বুঝো পশ্চিমবঙ্গ সাইড করে আছে পশ্চিমবঙ্গ ইজ পশ্চিমবঙ্গ লাইক পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ কলকাতা আরে আন্দাজে ঢিল মারছি পশ্চিমবঙ্গ কলকাতাই তো পশ্চিমবঙ্গ আচ্ছা ঠিক আছে পরবর্তী হ্যাঁ ঠিক আছে পেরেছো পাঁচটা সঠিক উত্তর আরে বাবা তোমাকে ছটা অতিক্রম করতে হবে কিন্তু কিরণের বার্থডে কবে আরো তিনটের মধ্যে দুটো পারতে হবে মানে এবার হচ্ছে আচ্ছা ভারতের প্রধানমন্ত্রী কে এটা তো ইজি এটা কি বলো সরজিতি রাইডু কবে মারা গেছে আমি জানি উনি অনেক রেসপেক্টেবল কেউ হতে পারে বা বড় কেউ হতে পারে যাই হোক আমি ওনাকে রেসপেক্ট করেই বলছি এই ব্যাপারটা আসলে আমার এই জিনিসটা আমি নেক্সট টাইম থেকে জেনে রাখবো সরজিদি কি সরজিদি নাইডু সরজিদি নাইডু সরজিদি নাইডি সরজিদি নাইডি নাইট নাইটি বলে দাও তুমি এবার নাইডু আচ্ছা যদি কোনো অনেক বড় কেউ হয়ে থাকে তা ম্যাক্সিমাম সরি কেউ কষ্ট পাবে না 1873 আগস্ট তবে ঠিক কি ঠিক আছে পরবর্তী লাস্ট প্রশ্ন আমাদের এইটার উপর ডিপেন্ড করছে তোমার তুমি পারবে কি পারবে না তুমি ম্যাক্সিমাম উত্তরগুলো পেরে গেছো কেন জানি না জনি সিনসের বার্থডে কবে কেন উড়া ভাই আল্লাহ এটা কি হঙ্গা আসছি আমি আল্লাহ কি বলো জনি সিনস কে জনি সিনস না আমি অবশ্যই সে কেউ অনেক কেউ বড় ব্যক্তি কি নাম ছিল ঠিক আছে আমি কিভাবে জানবো না না এটার বিপক্ষে আরেকটা কোশ্চেন করি আমি তাকে চিনি না আমাদের কথা অনুযায়ী এখন এক হতে চলেছে বাংলাদেশের বৌদি এবং কলকাতার জামাই বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে মানুষের অনেক কি বলবো একটু ঝগড়া মিষ্টি সুইট নোকঝোকটা হয় বাট এরকম কোনো ব্যাপার নেই যে ওখানকার ভেদাভেদি এটার মানে আমরা কোলাপটার মানে এটাই বোঝাতে চাইছি যে বেসিক্যালি দুটো বাংলা কিন্তু আমাদের মন একটাই কিন্তু আত্মা একটা আমাদের হয়তো মাঝখান দিয়ে একটা বর্ডার টেনে দিয়েছে বা দেশের মধ্যে একটা কি বলবো হয়েছে বাট আমাদের মধ্যে সেই আন্তরিকতাটা বা
সেই ভালোবাসাটা কিন্তু এখনও মুছে যেতে চাই না। ইভেন আমি যখন বাংলাদেশে যাই সেই ফিলটা মনে করি যে আমি নিজের দেশেই আছি বা নিজের জায়গাতেই আছি। সো এই কলেপ্টার মধ্যে আমি এটাই বলতে চাইছি যে আমাদের মধ্যে কোনো শত্রুতা বা কোনো ঝগড়া এইটা কিন্তু একদমই না, আমরা সবাই কি বলবো একদম উই আর লাইক ফ্রেন্ডস, এবং ইন্ডিয়া বাংলাদেশ মিলে এসে একাকার করতে চাই আমি, যাতে তোমরাও বাংলাদেশে মানে কি বলবো ভালোবেসে একসাথে মৈত্রতার হাত বাড়ালাম আমি। আর এখন তো সম্পর্কের হাত হয়ে গেছে আমাদের বাংলাদেশের গৌরী হ্যাশট্যাগ। সো তোমার কেমন লাগছে বলে দাও। ওইটা না, আর ফার্স্ট হচ্ছে অফকোর্স যেটা স্যানি বললাম আমি একমত, শুধু বর্ডারটার কারণে আমরা সবাই আত্মা এক, মানুষ এক, মাটি এক, সবই এক আমাদের। সো এটি সবাই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা ইন দ্য ফিউচারে প্রত্যেকটা বাঙালি এবং কলকাতার এই সাইড ওপার এপার সব মিলেমিশে জানি আমরা আমাদের আসলে কন্টেন্ট যে বড় যে ইন্ডাস্ট্রিটা আছে এটা জানি আরও দেশে ওয়ার্ল্ডের কাছে বাংলা ভাষাটাকে আমরা যেমন ইউটিউবার একসাথে কোলাব করছি যে বাংলা ছবিতেও যেমন আমরা চাই যে ভাইয়া এখন ছাইয়া অবশ্যই ভালো থেকো, আর অবশ্যই কমেন্ট জানা পরবর্তী এপিসোডে কোন গেস্ট তোমরা দেখতে চাও।